মৃত ব্যক্তির ব্যাংক হিসাবের অর্থ নমিনি নয় পাবেন উত্তরাধিকারী হাইকোর্টের এই রায়ের পর প্রশ্ন নমিনির বিধান পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম মাছের বাজার স্বাভাবিক থাকলেও আমদানি করা কম থাকায় বেড়েছে গরু মাংসের দাম কার্গো বিমান সংকটে ব্যাহত হচ্ছে কক্সবাজারে চিনি চিংড়ি পোনা সরবরাহ ক্ষতির মুখে উৎপাদনকারীরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের এবং আবহাওয়া অনুকূলে ও কৃষি উপকরণ সহজলভ্য হয় গাইবান্ধায় এবার বোরোর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক এক্সিলেন্ট শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর প্রচার প্রচারণা আর গণসংযোগে জমে উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে 23 এপ্রিল জেলার 22টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের মাঝে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তেজনা ভোটাররা বলছেন যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা আর নির্বাচন কর্মকর্তারা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে সাইম আকন্দের ক্যামেরায় হারুন রশিদের রিপোর্ট নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়ন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি রাস্তাঘাট প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা দলীয় মধ্যে যদি ভালো হয় দলীয় প্রার্থীকে আমরা জয়যুক্ত করব আমরা ভোট দিব ইনশাআল্লাহ যাচাই বাছাই করে এবং একটা ভালো এবং সুন্দর লোককে যারা দেখছেন করে নির্বাচন যতই ঘনিয়ে আসছে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা ততই বাড়ছে 5 বছর আমি আমার এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছি ইনশাআল্লাহ আমি এই নির্বাচনে অবশ্যই রাব্বুল আলমিনের দয়ায় বিজয়ী হব ব্যাপক সাড়া পাচ্ছি আমি আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দর হয় তাহলে শতভাগ ভোটের মাধ্যমে আমি পাস করব সরকার দলের যে প্রার্থী আছে সরকার দলের যে লোকজন আছেন প্রচার প্রচারণার বাধা সৃষ্টি করছেন যাদের কাছে যাচ্ছি ভোটারদের কাছে প্রত্যেকে আশানুরূপ আমাকে আশ্বস্ত করছেন যে নিশ্চিত আপনি বেরিয়ে আসবেন নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আচরণবিধি বিষয়গুলো লক্ষ্য করার জন্য যে লঙ্ঘিত হচ্ছে কিনা এর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে তারা ইউনিয়ন ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে দেখছেন আচরণবিধি কোনো লঙ্ঘন হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন দুই উপজেলার 22টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 102 জন সাধারণ সদস্য পদে 809 জন এবং সংরক্ষিত সদস্য পদে 252 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ দর্শক এই মুহূর্তে গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে লিমন ইমতিয়াজ আমি এখন আছি ঠিক শীতলক্ষার কোল ঘেঁষা তরগাঁও ইউনিয়ন এটাই আগামী 23 তারিখ যে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে আসলে সকাল থেকে আমি বিভিন্ন এই কাপাসিয়ার বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখেছি আসলে শুক্রবার দিন হওয়ায় তাছাড়া গতকালকে একটি উৎসব চলে গেছে পয়লা বৈশাখে তারপরের দিন আসলে সাপ্তাহিক ছুটি শুক্রবার যে কারণে আসলে প্রার্থীদের ক্ষেত্রে দেখছি তাই তারা প্রচার প্রচারণা একটু একটু দেরিতে বের হচ্ছে প্রচার প্রচারণা কিংবা জনসংযোগে কিন্তু তারপরও যে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ ও যে উদ্দীপনা রয়েছে ভোটকে কেন্দ্র করে বা তাদের যে কৌতূহল রয়েছে যে আর মানে সব শেষ আসলে 23 তারিখে কে নির্বাচিত হতে যাচ্ছেন তাদের মেয়র বা মেম্বর বা সদস্য পদে এই উৎসাহের কিন্তু আসলে কোনো কমতি নেই সবশেষ আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তাদের কিন্তু আসলে ভোট নিয়ে বা তাদের কেমন প্রার্থী নির্বাচিত হবে এই নিয়ে কিন্তু তাদের বেশ আগ্রহ রয়েছে এবং তাদের কাছে জানতে চাইলে তারা কিন্তু বরাবরই বলে আসছে
যে যোগ সৎ এবং যোগ্য প্রার্থী যারা যারা তাদের আসলে জানেন স্থানীয় নির্বাচনের একদম বলতে গেলে সবচেয়ে নিচের স্তরের এই ইউনিয়ন পরিষদ এবং এখানে আসলে ইউনিয়ন পরিষদের এলাকাগুলো যেমনটি খুব বেশি বড় হয় না যে কারণে আসলে দেখা যায় যে যারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী হিসাবে তারা কিন্তু ভোটারদের কাছে আসলে খুব চেনা বা কাছের কেউ তো যে কারণে তারা আসলে প্রার্থীদের সম্পর্কে জানে যে কারণে তাদের হিসেব জিনিসটাও কিন্তু আসলে সহজ হয়ে যায় যে আসলে তারা কাকে ভোট দিতে যাচ্ছেন কিন্তু এখানে এবারই প্রথম যেহেতু দলীয় পর্যায়ে নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু আসলে শুধু যে ব্যক্তি ইমেজ তা না এখানে কিন্তু দলীয় প্রতীক ও একটি প্রভাব বিস্তার করবে সেক্ষেত্রে আসলে দুটোর একটি ভালো কম্বিনেশন বলতে যেটা বোঝায় ভালো মিশ্রণ যেটা বোঝায় সে ধরনের প্রার্থীকেই তারা খুঁজছেন তবে আরেকটি বিষয় কিন্তু এখানে লক্ষণীয় আমরা কিন্তু দেখেছি যে গত দুই দফায় নির্বাচন কমিশন থেকে বলা হলেও যে তা যে নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে নির্বাচন কমিশন থেকে দুই দফায় বলা হলেও আমরা কিন্তু বেশ কিছু জায়গায় দেখেছি যে নির্বাচনে সহিংসতা হতে কিছু প্রাণহানি হতে এবং বেশ কিছু ইউনিয়নে আমরা দেখেছি যে শুধু বেশ কিছু কেন্দ্র নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে আসলে প্রার্থীরা যেটা বলছিলেন যে আমরা আসলে একটি সুষ্ঠু ভোট চাই এবং ভোটের যেদিনকে ভোট গ্রহণ হবে সেদিনকে আসলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে প্রার্থীদের তাদের মূল আগ্রহ এখন এখানে যে নির্বিঘ্নেও ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এই নিশ্চয়তা আসলে যে ভোটাররা রয়েছে তারা এই নিশ্চয়তা আসলে খুঁজছেন পাশাপাশি প্রার্থীরা আসলে যে যার মতো করে তাদের এই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তো এই ছিল ইমতিয়াজ এখনকার মতো আমার কাছে সর্বশেষ দর্শক গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নে নির্বাচন প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন চলে যাচ্ছি পরের খবরে মৃত ব্যক্তির ব্যাংক হিসেবের অর্থ নমিনি নয় পাবেন উত্তরাধিকারীরা হাইকোর্টের এ রায়ের পর প্রশ্ন উঠেছে নমিনি করার বিধান নিয়ে ব্যাংকাররা মনে করেন উচ্চ আদালতের এ রায়ের আলোকে নমিনির বিধানে পরিবর্তন আনতে হবে ব্যাংকগুলোকে আর আইন বিশেষজ্ঞদের মত এখন থেকে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির টাকা তার উত্তরাধিকারীদের পরিশোধ করলেই এ সমস্যার সমাধান হবে আফজাল হোসেনের রিপোর্ট ব্যাংকে টাকা রেখে কোনো ব্যক্তি মারা গেলে সেই টাকা ব্যাংক হিসাব খোলার সময় যাকে নমিনি করা হয় সেই ভোগ করে আসছিল দীর্ঘদিন ধরে তবে সম্প্রতি নমিনি নয় এ টাকা পাবেন মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা হাইকোর্টের এমন রায়ে প্রশ্ন ওঠে নমিনি করার বিধান নিয়ে নমিনির বিধানে বলা হয়েছে মৃত্যুর পর ব্যাংক হিসাবে থাকা অর্থ নমিনিরা পাবেন এমনকি নমিনিকে অর্থ লেনদেনের অধিকারও দেওয়া হয় বিশ্বকরা বলছেন হাইকোর্টের রায়ের পর নমিনির বিধান সংশোধন করতে হবে ব্যাংকগুলোকে এই প্রশ্নটা অনেকের মনেই ছিল এটা সঠিক কিনা একজন মারা যাওয়ার পরে ওনার তো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই অতএব আগে যে প্র্যাকটিস ছিল এটাতে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন এনেই কিন্তু এইটাকে বাস্তব সত্যটাকে অনুধাবন করতে হবে এমনও হতে পারে যে একজন নমিনি সে কোনো অংশীদারই না ট্রাস্টির দায়িত্ব হলো নিজে ভোগ করা না এই টাকাটা সে নিয়ে যারা অংশীদার তাদের মধ্যে যেইটুকু যে পাবে সে বন্টন করে দেওয়া হলো আইন বিশেষজ্ঞদের মত মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনিকে না দিয়ে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে বন্টন করলেই এ সমস্যার সমাধান সম্ভব ব্যাংকে যখন মৃত ব্যক্তির টাকাটা থাকবে ব্যাংক নমিনির বরাবরে টাকাটা ডিসপোজাল করতে পারবে না ব্যাংককে অপেক্ষা করতে হবে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট যখন সাকসেশন সার্টিফিকেট ইস্যু করবে তখন সেখানে লেখা থাকবে কে কতটুকু অংশ পাবে সেই অনুযায়ী ব্যাংকে ওই টাকা ছাড় করতে হবে উত্তরাধিকার যার ধর্মীয় আইনে যেইটুকু পাবে সেইটুকু সেইভাবে এটাকে ভাগ করবে নমিনি নিয়ে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে বিষয়টি আরো স্পষ্ট হবে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা নববর্ষ উদযাপনে রাজধানী জুড়ে ছিল উৎসবের আমেজ প্রিয়জনকে সঙ্গে নিয়ে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়িয়েছে নগরবাসী বাংলা নতুন বছরে সব অশুভকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেখা দেখি এখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও শুরু করেছে এ আনন্দ র্যালি সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সবাইকে যে মিলনের উৎসব সেটা হচ্ছে পহেলা বৈশাখ বাঙালির একটা প্রাণীর উৎসব আমি যেমন হ্যাপি বাঙালি সবাই হ্যাপি অসুন্দর যেগুলো আছে সেগুলোকে প্রত্যাখ্যান করে সেগুলোকে বাদ দিয়ে আমরা সৌন্দর্যকেই প্রকাশ করছি আমাদের
এদিন রাজধানীবাসী ধারণ করে বাংলার চিরায়ত সংস্কৃতিকে, শহুরে জীবনে অভ্যস্ত নতুন প্রজন্মকে পরিচিত করায় তার শেকড়ের সঙ্গে। এটাতে চললে বাচ্চারা আনন্দ পায়, ছোটবেলার স্মৃতিগুলো নতুন করে আবার দেখা, এজন্য নিজের ছেলেকে নিয়ে ফার্স্টবার চললাম এটার মধ্যে। নববর্ষের সময় একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আনন্দ করতে খুব মজা লাগে। গত কয়েকদিন ধরে চলা প্রখর রোদকে উপেক্ষা করে নগরবাসী ঘুরে বেরিয়েছেন তাদের পছন্দের জায়গাগুলোতে। এরকম একটা দিনে প্রিয় মানুষের সাথে বের হওয়াটা আসলে মানে খুবই আনন্দের বিষয়। অনেক গরম, তারপরে খুব ভালো কাটতেছে, লাল পরে বেরোয়েছি, ফিলিং অনেক এক্সাইটেড। বৈশাখের উৎসবকে রাঙাতে অনেকে বেছে নিয়েছেন ছায়াশুনিবীর চিড়িয়াখানাকে। এখানে পরিবারের ছোট সদস্যদের নিয়ে বেশ আনন্দে কাটিয়েছেন নগরবাসী। সিংহ, হিল, হুলি, বাঘ। কেমন লাগছে দেখে? ভালো। বাচ্চারা খুব আনন্দ করে, এরা সবাই একসঙ্গে খেলাধুলা করে, এ কারণে চিড়িয়াখানায় আসা। এছাড়া সারাদিন জুড়ে নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উৎসবের আমেজ। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বর্ষকে বরণ করতে প্রতি বছরের মতো রাজধানী গ্যান্ডারিয়া চলছে বৈশাখী মেলা। দশ দিন ব্যাপী আয়োজিত এ মেলার দ্বিতীয় দিন আজ। উৎসব মুখর পরিবেশে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন সব বয়সী মানুষ। বিভিন্ন ধরনের মজার খাবার, ছোটদের খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রায় 30 বছর ধরে চলে আসছে ধূপখোলা মাঠে এ বৈশাখী মেলার আয়োজন। পান্তা ইলিশ ছাড়া বাংলা নববর্ষ উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। যদিও কেউ কেউ বলছেন পান্তা ইলিশ না থাকলে বর্ষবরণের এতদিন ধরে চলে আসার আওয়াজে কিছু ব্যত্যয় মনে হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে এবারের বৈশাখী আয়োজনে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বছর শুরুর এই সকাল থেকে দিন জুড়ে শহর বন্দর গ্রামে থাকে নানা আয়োজন, যেখানে প্রাধান্য পায় বাঙালির আবহমানকালের সংস্কৃতি ঐতিহ্য, বরাবরই যার অন্যতম অনুষঙ্গ পান্তা ইলিশ। যদিও বাঙালি সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বর্ষবরণে পান্তা ইলিশ রেওয়াজের, তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। ইলিশ শিকারের এই নিষিদ্ধ সময় বৈশাখ উদযাপনে বেশিরভাগ নগরবাসীর খাবার তালিকায় পান্তা থাকলেও ছিল না রূপালী মাছ ইলিশ, ছিল দেশি বিদেশি নানা পদের খাবার। পয়লা বৈশাখ ইলিশ ছাড়া হবে না, এটা ঠিক কথা নয়। পয়লা বৈশাখে আমরা জাতীয় অন্যান্য অনুষ্ঠান যেভাবে করে থাকি আমরা করতে পারি ইলিশ, যদিও অনুষ্ঠানে কিছুটা ম্লান করে দেয়। ইলিশের তো এটা সময় না, আমরা আজকে তাই এখানে আমরা দোসা রেখেছি, চাইনিজ খাবার রেখেছি, আমাদের ঐতিহ্য মুঘলাই খানা রেখেছি, সব ধরনের খাওয়া মিলে আজকে আমার এখানে একটা উৎসব। এই উৎসবের কোনো খাওয়া নেই, পান্তা ইলিশ একটা আরোপিত বিষয়। তবে দু একটি হোটেল স্টলের রেস্তোরাঁয় ছিল পান্তা ইলিশের আয়োজন, চলে আসা রেওয়াজকে প্রাধান্য দিয়েই এই আয়োজন, এমনটাই জানালেন তারা। ইলিশ পোলাও, সর্ষে ইলিশ, তারপর বাঙালিদের সবচেয়ে প্রিয় ভর্তা ইলিশ ভর্তা, সিম ভর্তা, পান্তা ভাত, বাঙালি সংস্কৃতির সাথে এটা এমন ভাবে মিশে আছে, এটা কোনোভাবেই মানে অবিচ্ছেদ্য একটা অংশ। বেশ ভালো সাড়া পেয়েছি আমরা। ইলিশ সংরক্ষণে এমন জনসচেতনতা আগামীতেও থাকবে, ইলিশ ছাড়াই উদযাপন হবে পহেলা বৈশাখ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈশাখীর সাংগ্রাই বা জলকেলি আজ। রাঙামাটির কাপ্তাইয়ের চিতমরম এলাকায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। উৎসবের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, ধন্যবাদ ইমতিয়াজ। বৈশাখী উৎসবে কেটেছে পুরো তিন পার্বত্য জেলা। যাতে জানেন তিন পার্বত্য জেলা যে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে বৈশাখী উৎসব, তার অন্যতম একটি হল সাংরাই। এই সাংরাই কিংবা জলকেলি উৎসবটি মূলত মারমা সম্প্রদায়ের একটি অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। আর বিশেষ করে বছরের দ্বিতীয় দিনে তারা এই উৎসবটি পালন করে। উৎসবটির অর্থ হচ্ছে জলকেলি। জলকেলি মানে হচ্ছে জলের দ্বারা যে বিগত বছরের যে ক্লান্তি, অবসাদ ছিল, ব্যর্থতা ছিল, সবগুলি কাটিয়ে জলের মাধ্যমে তারা নতুন করে জীবন শুরু করবে, নতুন করে তারা বছরকে এগিয়ে নেবে, তারই উদ্দেশ্য হচ্ছে জলকেলি। আর বিশেষ করে মারমা সম্প্রদায় ঐতিহ্যবাহী উৎসবটি শুরু হবে কিছুক্ষণ পরে। আপনারা দেখতে পাচ্ছেন যে জলকেলিতে অংশ নেওয়ার জন্য তরুণ তরুণীরা প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে। তারা তাদের ভালোবাসার কথা জানানোর জন্য, একজনকে প্রতি আবর্জনের ভালোবাসাকে তারা উপস্থাপন করার জন্য এই জল উৎসবটি করে থাকে। মূলত এই জল উৎসবটি মারমাদেরটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর তার নববর্ষের দ্বিতীয় দিন এই উৎসবটি পালন করা হয়। তারাই ধারাবাহিকতায় আজও শুরু হচ্ছে এই উৎসব, কিছুক্ষণ পরে এই উৎসব শুরু হবে। আমি একটি বিশেষত্ব বলি যে তিন পার্বত্য জেলায় যে 11টি সম্প্রদায় রয়েছে
তার মতো অন্যতম হলো মারমা মারমারে মূলত এই সাংরে উৎসবকে পালন করে এই সাংরে যে জলকেলি অর্থাৎ জলের ধারার মাধ্যমে তারা একে অপরকে ভিজিয়ে দেয় এবং ভিজিয়ে দেওয়ার মাধ্যমে তারা বলে যে নতুন যে বছর সেই নতুন বছরকে তারা নতুন ভাবে শুরু করতে চায় আর এই ক্ষেত্রে আমরা দেখেছি আজ এই উৎসবে অংশ নেওয়ার জন্য কিন্তু পুরো যে চিতমরম এলাকা যে কাপ্তা চিতমরম এলাকা পুরো এলাকাটির লোকে লোকারণ্য হয়ে পড়েছে আর শুধু আদিবাসী নয় আমরা দেখেছি বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের লোকজন আসছে এই উৎসবে শামিল হওয়ার জন্য পুরো এলাকাটি এখন লোকে লোকারণ্য আপনি জানেন যে বিগত বেশ কয়েক বছর ধরে চিতমরম এলাকায় কেন্দ্রীয়ভাবে সাংরাই উৎসবটি উদযাপিত হয় এবং এর ধারাবাহিকতাতে উৎসবটি পালন করা হচ্ছে কিছুক্ষণ পরে জলকেলি উৎসব শুরু হবে আর আমি একটি বিশেষত্ব বলি যে মূলত যে ১১টি আদিবাসী সম্প্রদায় রয়েছে পার্বত্য জেলায় চাকমা মারমা ত্রিপুরা কুমি ব্রো তাদের মধ্যে মূলত চাকমারা বিশেষ করে বিজু উৎসব পালন করে আর মারমারা পালন করে সাংরাই এই সাংরাই একটি মারমাদের আদি উৎসব এবং বলা হয়ে থাকে যে তাদের যে পুরনো বছরের যে গ্লানি ব্যর্থতা রয়েছে সবগুলি তারা ধুয়ে মুছে পরিষ্কার করবে তবে সাম্প্রতিক সময় এটিকে বলা হচ্ছে প্রেমের অন্যতম বাণী হিসাবেও এই সাংরাই উৎসবকে ধরা হয় আপনি তারা বলে থাকে তাদের যে পছন্দনীয় যে ব্যক্তিটি রয়েছে সে ব্যক্তিকে তারা পানি দিয়ে স্নান করিয়ে দেয় স্নান করে দেওয়ার পরে তারা বলে তাদের মধ্যে প্রেমের একটি সম্পর্ক তৈরি হয় বলে তারা দাবি করে অর্থাৎ কালক্রমে যে একটি উৎসব সেই উৎসবটি আজ একটি ভিন্ন রূপ পেয়েছে এখানে মূলত বাঙালি পাহাড়ি বা আদিবাসী যাদেরকে বলা হয় না কেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই সাংরাই উৎসব আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পাহাড়িদের পাশাপাশি কিন্তু আদি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক বাঙালি জনগোষ্ঠী এসেছে উৎসবে অংশ নিতে বাবা এই উৎসব দেখার জন্য প্রতি বছরই একটি যে পাহাড়ের যেসব উৎসব পালন করা হয় তার মধ্যে একটি অন্যতম উৎসব এই সাংরাই এই সাংরাইকে উৎসব পালনের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার নরনারী এখানে ভিড় করেছে শুধু কাপ্তাই কিংবা রাঙ্গামাটি নয় তিন পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যান্য জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছেন এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমরা সকাল থেকে দেখেছি তারা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা হয়ে এই চিতমরম ইউনিয়ন এবং চিতমরম ইউনিয়ন হওয়ার পরে তারা নদী পার হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আর অনুষ্ঠানটি শুধু এখন না এর প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে মূলত সকালে তারা এখানে যে বৌদ্ধ মন্দিরটি রয়েছে বৌদ্ধ মন্দিরে গিয়ে তারা পূজা অর্চনা দেয় পূজা অর্চনা দেওয়ার পর তারা মোমবাতি প্রজ্বলন করে এবং মোমবাতি প্রজ্বলনের পর তারা এসে সাংরাই উৎসবে মিলিত হচ্ছে এখানে বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে এই সাংরাই উৎসবটি পালন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আদি যারা জনগোষ্ঠী রয়েছে তাদের পাশে বাঙালি জনগোষ্ঠীরাও এই উৎসবে সামিল হওয়ার জন্য এখন প্যান্ডেলের সামনে উপস্থিত হচ্ছেন প্যান্ডেলের মধ্যে আপনারা দেখছেন তরুণ তরুণী যারা রয়েছে যারা এই সাংরাই কিংবা জল উৎসবে অংশ নিবে সে তারা এখানে প্যান্ডেলে প্রবেশ করেছে আমি একটু কথা বলি রাঙ্গামাটি যে বিভিন্ন উপজেলার সাতটির বেশি উপজেলা রয়েছে সাতটি উপজেলা যতগুলি ইউনিয়ন রয়েছে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক তারা এখানে অংশ নিবে এখানে বয়স ভিত্তিক যেমন তরুণ তরুণী রয়েছে তেমনি তারা ইউনিয়ন ভিত্তিক যারা এই প্রতিযোগিতায় অংশ নিবে এই প্রতিযোগিতাটি মূলত একটি দু থেকে তিন মিনিট করে এই জলকেলি উৎসবটি চলে এই জলকেলি উৎসবের বিষয়টা হচ্ছে কি তারা একে অপরের দিকে এই জল ছিটিয়ে মারে এবং ছিটিয়ে মারার পর তারা মানে এই অনুষ্ঠানটি শুরু করে দুপুর দুটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে জলকেলি উৎসব চলবে আর এই জলকেলি উৎসবকে সামনে রেখে এখানে চলছে নানা আয়োজন বিশাল একা এলাকা জুড়ে মেলা বসে গেছে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা যেসব তরুণ তরুণী এই জলকেলিতে অংশ নেওয়ার জন্য প্যান্ডেলে প্রবেশ করেছে তারা উদ্বোধনের অপেক্ষা রয়েছে এখানের মধ্যে তারা বলছে তাদের যে ব্যর্থতা রয়েছে তাদের যে গ্লানি রয়েছে তাদের যে বছর জরাজীর্ণতা রয়েছে সব জীর্ণতা কাটিয়ে তারা এই পানির মাধ্যমে নতুন বছরকে তারা বরণ করে নিবে তারা নতুন বছরকে তারা বরণ করে নিতে চায় এবং নতুনভাবে এই উৎসব শুরু করবে তারা কিছুক্ষণ পরে অর্থাৎ আমি একটু বলি যে পাহাড়ের যে আদি ১১টি জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম মারমা সম্প্রদায়ের এই সাংরাই উৎসব কিছুক্ষণ পর শুরু হবে অর্থাৎ জলকেলি এই জলকেলির মূল তারা পৌত্র পবিত্র হয়ে তারা আগামী বছরে আবার তারা নতুন করে শুরু করবে কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এসেছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা যে চিতমরম এলাকা সে চিতমরম এলাকা সাংরাই উৎসবের সর্বশেষ দর্শক পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের বর্ষবরণ উৎসব বৈশাখীর সাংরাই বা জলকেলি অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে রাঙামাটির কাপ্তাইয়ের চিতমরম এলাকা থেকে সে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে চলে যাচ্ছি পরের খবরে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া তাদের পণ্য দেশে বিদেশে বাজারজাতকরণ সহ বিভিন্ন পর্যায়ে সহায়তায় কাজ করা হচ্ছে চারু ও কারু এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 150 উদ্যোক্তা তাদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দশ দিনব্যাপী আয়োজিত এই মেলায় বিস্তারিত কামরুল হোসেন সবুজ রিপোর্টে
রাজধানীতে বৈশাখী মেলা কাঠ মাটি বাঁশের তৈরি দৃষ্টিনন্দন ভাস্কর্য ফুল পাখি সঙ্গীতের অনুষঙ্গ সবই পাওয়া যাচ্ছে এই মেলায় রয়েছে গ্রামীণ ঘর গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য নানা পণ্য উৎসবের আমেজে নিজেদের পণ্য বিক্রি করতে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্ষুদ্র উদ্যোক্তারা মেলার পরেও মেলার প্রভাব থাকে পণ্যের বিক্রিতে এমনটাই জানালেন তারা মার্কেটে যখন একজন অর্ডার হয় তখন আবার ফিরে আমরা ওখান থেকে মাল সাবলা করে এখানে পাঠাই দিই বাস্কেট আছে ক্লিপ আছে আবার জুয়েলারি বক্স আছে ফুলে কইছিলে আছে রবীন্দ্রনাথ লালন এটা বানর খেলালা একটা দুতরা ঢোল ডুগডুগি মাতাল আছে ঈগল পাখিগুলা যেমন এটার দাম আছে 1,20,000 টাকা এটার দাম 60,000 টাকা স্টান সহ রাজধানীতে এমন সব গ্রামীণ পণ্য পেয়ে খুশি ক্রেতারা বললেন শেকরের সন্ধান পাওয়া যায় প্রায় 4 দশক ধরে আয়োজিত এই বৈশাখী মেলায় কারুশিল্পরা যে এদের হাতে তৈরি এরা নিখুঁতভাবে যে তৈরি করে প্রত্যেকটা জিনিসই সুন্দর এগুলো নিয়ে আমাদের সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য টুকটাক জিনিস কিনলাম তারপর নিজেদের শাড়ির বুরুস কিনছি সবাই কেনাকাটা যাই করুক না করুক মেলাটা ঘুরতে চাই দেখতে চাই ছোটকালের স্মৃতি ফিরে পাই আর দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্ষুদ্র ও কুটির শিল্প এমনটা উল্লেখ করে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন জাতীয় স্বার্থেই এই শিল্পের প্রসারে কাজ করছে সরকার দেশীয় ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প পণ্যের গুণগত মানোন্নয়ন পণ্য বৈচিত্র্যকরণ বিপণনের জন্য নতুন বাজার খুঁজে বের করার সহ বিভিন্ন বিষয় কার্যকর উদ্যোগ নিয়েছি দেশীয় উদ্যোক্তাদের বিদেশি প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষিত করা হচ্ছে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত 6 জনকে কারুশিল্প পুরস্কার দেয়া হয় কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানী বাংলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল ছুটির দিনে মেলার খবরাখবর জানতে সরাসরি চলে আসছি তার কাছে জুবায়ের ইমতিয়াজ আপনাকে ধন্যবাদ মাত্রই শুরু হলো বাংলা নববর্ষ 1423 এবং এই নববর্ষের রং এখনো রঙিন থাকতে থাকতেই যে মেলাটির আয়োজন করা হয়েছে বাংলা একাডেমিতে এবং আমি আসলে এই মেলাটিতে এখন দাঁড়িয়ে আছি শতভাগ বাঙালিয়ানায় ভরা একটি মেলা বলা যায় এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কতগুলো স্টল রয়েছে এবং এই যে প্যাভিলিয়নটি আপনি দেখতে পাচ্ছেন একটি গ্যালারি সেখানে আসলে এদের স্লোগানটি দেওয়া হয়েছে সেটি হলো কর্মরত কারুশিল্পী নাম দেওয়া হয়েছে এই গ্যালারিটির এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বামে রয়েছে কিছু বাঁশি এবং প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী একতারা এ ধরনের কিছু বাদ্যযন্ত্র তারপরে রয়েছে এখানে নকশি কাঁথা এবং পাপোশ ধরনের যেসব তাঁতের তৈরি পাপোশ তারপরে রয়েছে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ঘর গৃহস্থলে সাজানোর মতো কিছু কারুপণ্য আসলে মূলত যে ব্যাপারটি হয়েছে যে এই মেলাটি সম্পর্কে দর্শকদের যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন তাদের জন্য কিছু কথা একটু বলতে হয় যে আসলে এই বাংলা একাডেমি কিন্তু ঢাকা রাজধানীর একেবারেই মধ্যম অবস্থানে অবস্থিত একটি স্থান যে স্থানটা আসলে একটি শহরে প্রেক্ষাপট সবসময় আমরা দেখে আসছি বাংলা একাডেমিতে যখন বই মেলা হয় তখনও এখানে আমরা মানুষের অনেক বেশি ভিড় দেখতে পাই কারণ প্রত্যেকেই তখন বইয়ের স্বাদ গ্রহণ করতে আসে আসলে এই মুহূর্তে এখানে যে অবস্থা সেটি হলো বাংলা একাডেমি কিন্তু এখন পুরোপুরি একটি বাঙালিয়ানায় ভরপুর একটি মেলা আয়োজন করেছে এবং এই মেলাটিতে আপনারা নাম দেওয়া হয়েছে আসলে বৈশাখী মেলা কিন্তু আসলে এটি বৈশাখী মেলার চেয়ে খুব বেশি যে জিনিসটি দেখাচ্ছে সেটি হলো বাংলাদেশের হারানো যেসব ক্ষুদ্র কুটির শিল্পের পণ্যগুলো রয়েছে তাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে একসময় শিশুদের খেলনা যেসব প্রিয় ছিল কাগজের তৈরি ফুল কিংবা নকশি কাঁথা শীতল পাটি আপনি দেখতে পাচ্ছেন একজন কারুশিল্পী এখনই শীতল পাটি বুনছেন এবং তার পাশে রয়েছে সুদৃশ্য নকশি পাখা যে হাত পাখা বহু গল্প উপাখ্যান প্রচলিত রয়েছে এই হাত পাখা নিয়ে বাংলাদেশের সাহিত্য এবং ইতিহাস সংস্কৃতিতে সেই জিনিসগুলো কিন্তু এখানে আজকে তুলে ধরা হয়েছে এবং এর পাশেই যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুড়ি মুড়কির দোকান যেটি আমরা বলতাম যে গ্রাম্য মেলা একসময় বৈশাখ মানেই ছিল মুড়ি মুড়কির আগমন এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু আপনি যদি আমার সামনের ক্যামেরার সামনে যে প্যাভিলিয়নটি সেখানে দেখতে পাবেন একেবারেই গ্রামীণ পরিবেশে এখানে মেলাটির আয়োজন করা হয়েছে সাধারণ দর্শনার্থী যারা আসবেন মেলায় তারা আসলে মেলার মধ্যে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটি আসলে একেবারেই বাঙালিয়ানায় ভরপুর একটি গ্রামীণ মেলা এবং এখানে যে সব গ্রামের বিভিন্ন দুস্থ মহিলা কিংবা যারা একটু পিছিয়ে আছে অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো শক্তিশালী অংশগ্রহণ করতে পারেনি সেই সব নারী পুরুষ সবারই অংশগ্রহণে এই যে খাদ্যদ্রব্য কুটির শিল্প
সামগ্রী সবকিছু কিন্তু তারা প্রস্তুত করেছেন এবং এখানে যে মেলাটিতে তারা প্রদর্শনীর জন্য আসছেন তারা একজন উদ্যোক্তা আমাকে একটি কথা বলছিলেন একটু আগে তিনি বলছেন যে শেকড় থেকে হয়তো মানুষ বিভিন্ন কিছুর মোহে দূরে সরে যেতে পারে সাময়িক সময়ের জন্য কিন্তু শেকড়েই আবার তাকে ফিরে আসতে হয় সেই আশাই তারা বুক বেঁধে আছেন যে উদ্যোক্তারা যেসব যে তাদের যে উৎপাদিত পণ্য সেগুলোর প্রতি আরো আকর্ষণ বাড়বে এবং ভবিষ্যতে মানুষ আরো বেশি শেকড়ে আকৃষ্ট হবে সেই আশাতেই কিন্তু তারা পথে আছেন যে কবে তাদের সেই ভাগ্যের শিকে ছিড়বে এই ক্ষেত্রে কিন্তু তারা একটি জিনিস বলতে একটি জিনিস আমাদেরকে জানিয়েছেন যে সরকারের যথেষ্ট সহযোগিতা রয়েছে এইসব ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন বা সম্প্রসারণের দিকে সরকারের মনোযোগ রয়েছে এবং সরকার বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু এদেরকে ঋণ সহায়তা প্রদান করে আসছেন কিন্তু একটি জিনিস তারা আমাদেরকে জানাচ্ছেন যে যে ঋণটি তারা পাচ্ছেন ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন বা ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে সেটির যে সুদের হার রয়েছে 9% সুদের হার সেই নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে সেটি কোনো কোনো ক্ষেত্রে আরেকটু বেশি সেটিকে কমিয়ে আসলে একটু 5% মধ্যে যদি সরকার নিয়ে আসতে পারে সেটা তাদের জন্য আরো ভালো হবে তাহলে তারা যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন এখনো ঐতিহ্য ধরে রাখার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটি আসলে আরো জোরদার করতে পারবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন আমার ঠিক ক্যামেরা ঠিক পেছনেই আছে দিনাজপুর থেকে আসা একটি বাঁশের চাটাই দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের একটি স্টল এবং ওনারা যেটি বলছেন যে সুদূর দিনাজপুর থেকে তারা যখন এখানে আসছেন তাদেরকে অনেকেই নিরুৎসাহিত করেছেন যে আসলে ঢাকার মতো জায়গায় গিয়ে ধরনের মেলা কতটুকু সাড়া পাবে তাদের উৎপাদিত পণ্য কতটুকু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে সেটি কিন্তু তারা এখানে এসে যেটি দেখতে পাচ্ছেন যে শহুরে বাসিন্দারা হলেও এখানে কিন্তু এখনো এসব পণ্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং ক্রেতা আকর্ষণও রয়েছে এবং আরেকটি বিষয় যেটি এই ধরনের পণ্যগুলো একসময় কিন্তু বাংলাদেশের ঘরে ঘরেই একেবারেই নিয়মিত ব্যবহার করা হতো নিয়মিত ব্যবহার্য সামগ্রী কুলা রয়েছে ঝুড়ি রয়েছে হাত পাখা রয়েছে তারপরে আপনি এই যে বাঁশের তৈরি পাখা রয়েছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের পণ্যগুলো কিন্তু এখন স্থান করে নিয়েছে বিভিন্ন ধরনের আমদানি করা প্লাস্টিক পণ্য বা আমাদের দেশীয় প্লাস্টিক কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য যেগুলি আসলে এদেরকে রিপ্লেস করেছে যে কারণে তারা বলছেন যে এই ধরনের পণ্যগুলোর ব্যবহার যদি একেবারেই অটুট থাকতো সবসময় একই রকম থাকতো বাংলাদেশের চেহারাই বদলে যেত বলে তারা মনে করছেন এবং অর্থনীতির যে রূপরেখা বাংলাদেশের এখন যে অর্থনীতির যে চলমান অগ্রগতি সেটি আরো বেশি ব্যাপকতা লাভ করত বলে আমরা জানতে পারছি তাদের এটি তাদের মতামত যে তাদেরকে যদি আরো বেশি প্রমোট করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিত এই জিনিসগুলোর প্রতি যদি ক্রেতা আকর্ষণ ধরে রাখতে পারত এক্ষেত্রে তারা একটি জিনিস দাবি করছেন যে হয়তো এই পণ্যগুলো উৎপাদনে বেশি সময় ব্যয় হয় আবার বেশি সময় ব্যয় হয় কিংবা একটু বেশি অর্থ খরচ হয় যে কারণে তারা আসলে এর সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে যে কারণে এই পণ্যগুলোর বিক্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু বেশ ভালো রকম সাড়া পাননি এবং ধীরে ধীরে এটি কিন্তু একটি কমে গেছে তো ইমতিয়াজ বাংলা একাডেমিতে আয়োজিত বৈশাখী মেলার আমার কাছে এই ছিল সবশেষ তথ্য রাজধানী বাংলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম আর ক্রেতা সংকটে মাছের বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে গরুর মাংসের দাম বিক্রেতারা বলছেন গরুর আমদানি কম থাকায় দাম বাড়ছে রাজধানীর পলাশি কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ আমদানি বেশি থাকলেও রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি কেজি বেগুন 50 পটল 35 থেকে 40 পেঁপে 40 এবং করলা বিক্রি হচ্ছে 40 টাকায় তবে নতুন সবজি হিসেবে কেজিতে 20 টাকা কমেছে কাঁকরোলের দাম পয়লা বৈশাখে বেগুনের দাম বাড়ে প্রত্যেক বছরই পটল বেগুনের দাম বাড়ে মোটামুটি আছে ঠিক 5 টাকা 10 টাকা দিচ্ছে তুলনামূলক দাম বেশি হয় সবসময় বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের অন্যান্য দিনের চেয়ে প্রত্যেকটা জিনিসেই আজকে হ্যাঁ 5 টাকা 10 টাকা করে এরকম বেশি যারা উৎপাদক তাদের কাছ থেকে দোকানে আসার ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় যে পয়সাগুলো ব্যয় হয় সেখানে আমার মনে হয় দামটা বেড়ে যায় এই জায়গাটা আরো কত স্বচ্ছভাবে সরকার দেখতে পারে দেখলে হয়তো আমরা যারা ভোক্তা আছি আমরা কিছুটা আরামে থাকতে পারি পয়লা বৈশাখের পর মাছের বাজার ছিল স্বাভাবিক বাজারে প্রতি কেজি রুই ও কাতল 300 থেকে 350 মাগুর ও শিং 700 তেলাপিয়া 200 এবং চিংড়ি বিক্রি হচ্ছে 600 টাকায় গত সপ্তাহে কাস্টমার ছিল মোটামুটি ভালো কিন্তু এই সপ্তাহে এই 3 দিন বন্ধ পাওয়াতে কাস্টমার নাই বাজারে এই জন্য মাছের দামটা কম এই সময় দাম একটু বাড়তে ছিল পয়লা বৈশাখের কারণে অনেক জামা সাবরা পয়লা বৈশাখ শেষ অনেক সমস্যা দাম কমে যাবে এদিকে 30 টাকা বেড়ে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 450 টাকায় ব্যবসায়ীরা বলছেন গরুর আমদানি পর্যাপ্ত না থাকায় দাম বাড়ছে রমজানের আগে থেকে মনে করেন যে সরকারের বলতে হবে যে বাহির থেকে কিছু গরু আমদানি করলে পাবলিক কম দামে পাবে এখন তো 450 টাকা বেচতেছি আমরা সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগির দাম কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা
কার্গো বিমান সংকটের কারণে কক্সবাজারে 35টি হ্যাচারিতে উৎপাদিত চিংড়ি পোনা সরবরাহ ব্যাহত হচ্ছে। সড়কপথে পোনা সরবরাহ বেশি সময় লাগায় অক্সিজেন সংকটে অর্ধেক পোনাই মারা যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকরা। অবশ্য জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফয়েজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি, আর চিংড়ির 90% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের 35টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে। বছরের শুরু থেকে উৎপাদিত চিংড়ি পোনা কক্সবাজার থেকে 6টি কার্গো বিমানযোগে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু গত 9 মার্চ কক্সবাজারে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 3 জন বিদেশি নিহত হওয়ার পর থেকে পোনা পরিবহন করছে মাত্র 2টি কার্গো বিমান। আমরা এখন কার্গো বিমান সংকটে পড়েছি, তাই আমরা উৎপাদন এখন আমাদের প্রায় বন্ধ। সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই অঞ্চলে চাষীদের কাছে পোনা আমরা পাঠাইতে পারতেছি না। নির্দিষ্ট টাইমে ওখানে পোনাটা যদি আমরা যদি আপনার সাপ্লাই দিতে না পারি, তাহলে আমাদের এই পোনার কোনো বাজারজাত হয় না। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কার্গো বিমান সংকট সমাধানে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হ্যাচারি মালিক সমিতির নেতারা। পোনা পরিবহনের জন্য কার্গো প্লেনের নীতিমালা আরো সহজ করে, চিংড়ি শিল্প খাতকে আরো সহজ করে, এ শিল্পকে আরো বেগবান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন রাখছি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে বাকি যে বিমানগুলো ছিল এগুলোর উপর স্বাভাবিকভাবে একটু চাপ পড়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকগুলো বিমানই আসলে চলাচলের জন্য কম উপযোগী ছিল। জানুয়ারি থেকে জুলাই মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারে 35টি হ্যাচারি 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত 3 মাসে সরবরাহ করেছে মাত্র 200 কোটি চিংড়ি পোনা। সময় সংবাদ কক্সবাজার। বোরো চারা রোপণের পর এবার এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে, পাশাপাশি অন্য বছরের তুলনায় তেমন লোডশেডিং না থাকায় এবং সেচের পানির অভাব না থাকার কারণে উৎপাদন বাড়ছে। এছাড়া তেল সার সহ সব কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় গাইবান্ধায় চলতি বছর বোরোর বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ। তবে ধানের দাম নিয়ে কৃষকের চোখে মুখে রয়েছে শঙ্কা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। দক্ষিণা বাতাসের ধাক্কায় ফসলের মাঠ জুড়ে এখন সবুজের ঢেউ। ধান ক্ষেতগুলোতে হৃষ্টপুষ্ট ধানের গোছার পেট চিরে মৌ মাথায় নিয়ে উকি দিচ্ছে এক একটি ধানের শীষ। চাষিরা বলছেন সময় মতো তেল সার বা পানি সরবরাহ নিশ্চিত করা গেলে ভালো ফলন হয়। ফসলের মাঠ জুড়ে সবুজের এমন হাসি তারই উদাহরণ। কারণ ছিল ভালো, ওই জন্য পানি দিতেও কোনো সমস্যা হয় নাই, সারও মানুষ যেখানে সেখানে পাচ্ছে। ডিজেলের যে বাজার ছিল সেই বাজার চেয়ে একটু কম আছে, সেই তুলনায় আমরা কৃষকেরা একটু যেটা সুবিধা পাচ্ছি তা ভালো। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম নির্ধারণের দাবি জানিয়েছেন কৃষকরা। ধানের বাজার আমাদের এখানে 400 টাকা, আগামীতে জন্য আমরা 1000 টাকা মন পাই, এইভাবে আমরা পাইলে তাহলে আমরা কৃষকেরা বাঁচবো। ধানটা দাম অন্তত 700 থেকে 800 টাকা, 900 টাকা হলে আমাদের কৃষক সমাজে কিছুটা স্বস্তি ফিরে আসবে। ভালো উৎপাদনের জন্য সব নিয়ামকের উপস্থিতির ফলে এবার বোরোতে বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। সময় মতো আগাছা নিরানো, সময় মতো সেচ প্রদান, এইসব কারণে আমার এই বোরো ফসলের মাঠের অবস্থাটা এখন বেশ সন্তোষজনক এবং এই বছরও আপনার সন্তোষজনক ফলন ধরা পাবে এবং আশা করি যে আমাদের বাম্পার ফলন হবে। গাইবান্ধা জেলায় এবার 1,27,125 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কালবৈশাখী ঝড় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার 16 আনা ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন ফসলের উৎপাদন খরচের সাথে মিল রেখে ন্যায্য মূল্য নির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হলে হয়তো কৃষকরা এবার লাভের মুখ দেখবেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখে উৎসব পালন করেছে এমআই সিমেন্ট লিমিটেড। গতকাল গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নতুন বছরকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় সঙ্গীত, নৃত্য ছাড়াও গ্রাম বাংলার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয় বর্ষবরণ এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে এমআই সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানী গুলশানে ডিলার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে মোল্লাসল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠাপুলি উৎসব সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে প্রতিষ্ঠানটির কর্মচারী ও কর্মকর্তারা। এ সময় সবার সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খবিরুদ্দিন মোল্লা, চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মঞ্জু সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তারা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন। নববর্ষ উপলক্ষে অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠাপুলি উৎসব সহ নানা অনুষ্ঠান আয়োজন করে পাঁচ তারকা হোটেলটি। এ সময় দেশীয় বিভিন্ন অতিথিদের পাশাপাশি বিভিন্ন বিদেশিরা অংশ নেয় বর্ষবরণ অনুষ্ঠানে। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান করেছে জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। অন্যতম আকর্ষণ ছিল পুতুল নাচ, বায়োস্কোপ, জাদু প্রদর্শনী, বাউল গান সহ বিভিন্ন অনুষ্ঠান। এ সময় আপন জুয়েলার্সের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রতিষ্ঠানটির কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৈশাখ উপলক্ষে ডায়মন্ডের গহনার উপর ক্রেতাদের জন্য 31% মূল্য ছাড়ের ব্যবস্থাও ছিল আপন জুয়েলার্সের সব শোরুমে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য মোজোর 1 দশক পূর্তি উপলক্ষে বৈশাখী কনসার্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দিনব্যাপী কনসার্টের গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্র্যান্ডের শিল্পীরা। এ সময় উৎসবের ঐতিহ্যবাহী দেশি খাবারের স্টল, নানারকম রাইডস ও দেশীয় খেলাধুলারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামীম আহমেদ সহ অন্যান্যরা। এবার দেশে বাইরের অর্থবাণিজ্যের খবর। খরার কারণে থাইল্যান্ডে কমে গেছে আখের উৎপাদন। এ কারণে চলতি বছরে চিনি রপ্তানির লক্ষ্যমাত্রা কমে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক এই দেশটির। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এবং চিনি কল মালিকরা। আগামী বছর ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। বৈরী আবহাওয়া যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষকদের। স্বল্প বৃষ্টিপাত আর খরার কারণে চলতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ থাইল্যান্ডের আখের উৎপাদন। এ কারণে 2016 মাত্র 71 লাখ টন চিনি রপ্তানি করতে পারবে দেশটি, যা গেল বছরের চেয়ে 20% কম। পাশাপাশি অন্যান্য পণ্যের সাথে বিশ্ববাজারে কমছে এই নিত্য পণ্যের দামও। আগামী বছর পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বছরই যে অবস্থা, আগামী বছর আবহাওয়া আরো খারাপ থাকবে। তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি, সেই সাথে বৃষ্টিপাতও বন্ধ থাকবে। এবছর আমাদের 80% শস্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। আখের উৎপাদন কম হওয়ায় শুধু যে কৃষকদের ভোগান্তি বেড়েছে তা নয়, সেই সাথে ধীরগতি দেখা দিয়েছে চিনি কলগুলোতেও। চিনির উৎপাদনই কম, রপ্তানির জন্য তা যথেষ্ট নয়। রপ্তানিতে আমরা বেশ ভালো অবস্থানে থাকলেও চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে পারবো না, কারণ আমরা যে পরিমাণ চিনি উৎপাদন করি আখের পরিমাণ তার থেকে এখনো 3 লাখ টন কম। চলতি বছর আখের উৎপাদন হতে পারে 9.5 কোটি টন, যা গেল বছরের চেয়ে 10 লাখ টন কম। গেল 20 বছরের মধ্যে চলতি বছরই সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে থাইল্যান্ড। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। মৃত ব্যক্তির ব্যাংক হিসাবের অর্থ নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এ রায়ের পর প্রশ্ন, নমিনির বিধান পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মাছের বাজার স্বাভাবিক থাকলেও আমদানি কম থাকায় বেড়েছে গরুর মাংসের দাম। কার্গো বিমান সংকটে ব্যাহত হচ্ছে কক্সবাজারে চিংড়ি পোনা সরবরাহ। ক্ষতির মুখে উৎপাদনকারীরা, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। এবং আবহাওয়া অনুকূলে ও কৃষি উপকরণ সহজলভ্য হয় গাইবান্ধায়, এবার বড় বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।